আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার একটু ভুলের কারণে কিন্তু আপনার অনেক শখের আইডিটা কিন্তু ব্যান হয়ে যাবে বা সাসপেন্ডেড হয়ে যেতে পারে। অলরেডি যাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ডেড হয়ে গেছে বা ব্যান হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি, যেই প্রসেসগুলো আমি দেখিয়ে দেবো সেই প্রসেস অনুযায়ী কাজ করে দেন অপেক্ষা করতে হবে। শুধু কাজটা করলেই হবে না গাইস, 5-6 দিন আপনাদের অপেক্ষা করতে হবে। আপনি রিকোয়েস্টটা করলেন আর রিকোয়েস্টের সাথে সাথে তো কাজটা সলভ হয়ে যাবে না গাইস, একটু সময় দিতে হবে। আগের ভিডিওটিতে কিন্তু আমি ফুল বিষয়টা আমি ক্লিয়ার করছিলাম যে কোন কোন আইডিগুলো আর কেনই বা অ্যাকাউন্টগুলো ব্যান করতেছে আর সাসপেন্ডেড করতেছে। যদি ওই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে আসুন। আগের ভিডিওটিতে আমি যা বলছিলাম ওইটার বাহিরেও কিন্তু অনেকের আইডিগুলো ব্যান হয়ে গেছে, সাসপেন্ডেড হয়ে গেছে। ওই ভিডিওটিতে কিন্তু আমি বলেছিলাম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, আর থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু ভিপিএনটাও পড়ে যায়। সো ভিপিএন ইউজ যারা করতেছেন তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ডেড হয়ে যেতে পারে। যারা গিলিস ইউজ করতেছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ডেড করে দিতে আছে। এই গিলিস ইউজারের ভিতরে আরেকটা ইউজার আছে, Y444 এর একটা গ্লিস আছে, হেডশট গ্লিস। এই গ্লিসটা যারা ইউজ করতেছেন তাহলে আপনার অ্যাকাউন্টটি যে কোনো টাইমে কিন্তু সাসপেন্ডেড হয়ে যাবে। গাইনাকে রিকোয়েস্ট করেন, সেটা কিন্তু গাইনা মডারেটর আপনার অ্যাকাউন্টটি ভালোমতো যাচাই বাছাই করবে। দেন যদি দেখে আপনার আইডিটা ফ্রেশ তাহলে কিন্তু আপনার আইডিটা ব্যাক দিয়ে দেবে। আপনি যদি হ্যাক ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার আইডিটা ব্যাক পাবেন না। আর যারা বলতেছে যে হ্যাক ইউজ করার পরেও আইডিগুলো ব্যাক আনা যায় বা ব্যাক আসে, এগুলো হলো সম্পূর্ণই হলো মিথ্যা কথা গাইস। যদি আপনি হ্যাক ইউজ করেন এবং হ্যাক ইউজ করার পর যদি আপনার আইডিটা সাসপেন্ডেড করা হয় সেই আইডিটা কিন্তু আনা ইম্পসিবল গাইস। এই অ্যাপ্লিকেশন যারা ইউজ করতেছেন তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ডেড করে দিবে। অলরেডি কিন্তু অনেকের অ্যাকাউন্ট কিন্তু এই অ্যাপ্লিকেশনটার কারণে কিন্তু ব্যান করে দিয়েছে বা সাসপেন্ডেড করে দিয়েছে। যে স্ক্রিনে যেই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটার কারণে কিন্তু অনেক আইডি কিন্তু সাসপেন্ডেড করে দিয়েছে। সো অনেক পেচাল পাড়া হয়েছে, এখন আপনাদের মেইন প্রসেসটা আমি দেখিয়ে দিব। স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করবেন এবং স্টেপ বাই স্টেপ কাজটা করবেন তাহলে আপনার আইডিটা ব্যাক চলে আসবে। সো ফার্স্টে আপনারা যেটা করবেন একটা ভিপিএন কানেক্ট করবেন। ভিপিএনটি কানেক্ট করার পর এই ভিডিওটির ডিসক্রিপশনে দেখেন FF সাপোর্টের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। সো এই FF সাপোর্ট এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। চলে আসার পর এখানে দেখেন সাইন ইন একটা অপশন, এখানে আপনারা ট্যাপ করবেন। আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি যে অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা সেই অ্যাকাউন্টে এখান থেকে আপনারা অ্যাড করবেন। আপনার অ্যাকাউন্টে সাইন ইন বা অ্যাড করার পরে আপনারা চলে আসবেন এই পেজটিতে। এই পেজটিতে আসার পরে এখানে আপনারা দেখেন যে আপনার নামটা যেখানে শো করতেছে এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখেন সাবমিট এ রিকোয়েস্ট, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আমরা চলে যাব একটু নিচে। নিচে চলে যাওয়ার পর এখানে দেখেন এই যে বক্সটা, এই বক্সে আপনারা ক্লিক করবেন। এখান থেকে দেখেন এই বাংলাদেশ ফ্রি ফায়ার ম্যাক্স বা বাংলাদেশ ফ্রি ফায়ার, আপনি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করেন সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। আমাদের রিকোয়েস্টের যে ফর্মটা আছে সম্পূর্ণ ফর্মটা আমাদের ওপেন হয়ে যাবে। সো আমরা যদি নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পর এখানে ফার্স্টে আমরা দেখব ফ্রি ফায়ার প্লেয়ার আইডি। আপনার অ্যাকাউন্টে যে প্লেয়ার আইডিটা আছে সেটা দিয়ে দিবেন, মানে যে অ্যাকাউন্টে আপনার সাসপেন্ডেড হয়েছে সেই আইডিটা এখানে দিবেন। ইন গেম নেমটাও দিয়ে দিবেন। তারপর রয়েছে টাইপ অফ রিকোয়েস্ট, এখান থেকে আপনারা দিয়ে দিবেন গেম কনসার্নস। দেন আছে হলো সিলেক্ট দ্য টাইপ অফ প্রবলেম, এখান থেকে আপনারা দিয়ে দিবেন টেকনিক্যাল ইস্যু। দেন আপনারা যে টিক চিহ্ন দিয়ে দিবেন, টিক চিহ্ন দেওয়ার পর আমরা ডিসক্রিপশনে চলে আসলাম। এই ডিসক্রিপশন কিন্তু মেন, আমার এই ভিডিওটি ডিসক্রিপশনে চেক করেন, সেখানে লেখা আছে দেখেন FF সাপোর্ট ডিসক্রিপশন একটা লিঙ্ক দেওয়া আছে, কপি করে দেন এখানে ট্যাপ করে এখানে আপনারা বসিয়ে দিবেন, ঠিক আছে। সো এই যে দেখেন এটা এটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো এখান থেকে আপনাকে কিছু একটা চেঞ্জ করতে হবে, আর সেটা হলো এখানে আপনারা লাস্টে চলে আসবেন। লাস্টে চলে আসার পরে এখানে দেখেন মাই ইউআইডি আর মাই অ্যাকাউন্ট নেম। সো এই দুইটা জায়গায় আপনারা চেঞ্জ করবেন। কি চেঞ্জ করবেন? মাই ইউআইডির জায়গায় আপনার যে ইউআইডি কোডটা আছে সেটা বসিয়ে দিবেন, আর মাই অ্যাকাউন্ট নেমের জায়গায় আপনার অ্যাকাউন্টের নামটা বসিয়ে দিবেন। প্রাইভেসি অ্যান্ড পলিসি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন আসি হলো অ্যাড ফাইল, আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা ব্যান হয়েছে সেই অ্যাকাউন্টের প্রোফাইলে যাবেন, তা স্ক্রিনশট নেবেন। আপনি তো আপনার অ্যাকাউন্টটিতে এখন যেতে পারবেন না যেহেতু আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ডেড বা ব্যান হয়েছে। আপনার ফ্রেন্ডদের ডিভাইস দিয়েও আপনারা যেতে পারবেন। আপনার ফ্রেন্ডদের ডিভাইসটা নেবেন, নেওয়ার পরে আপনার ফ্রেন্ডদের অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে গিয়ে আপনার যে ইউআইডি কোডটা আছে আপনার ফ্রেন্ডদের অ্যাকাউন্ট থেকে আপনার ইউআইডি কোডটা সার্চ করে আপনার অ্যাকাউন্টটি আনবেন। আনার পরে দেন আপনার অ্যাকাউন্টটিতে যাবেন, যাওয়ার পরে ওইখান থেকে আপনি স্ক্রিনশটটা নেবেন। দেন আপনার অরিজিনাল যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে তো আপনি যাবেন, সাসপেন্ডেড যে লেখাটা আসে সেই স্ক্রিনশটটাও নেবেন, ঠিক আছে। সেম টু সেম ভাবে যে স্ক্রিনে যেভাবে আমি দেখাইতেছি সেভাবে নেওয়ার পরে দেন এই দুইটা স্ক্রিনশট আপনারা এই অ্যাড ফাইলে আপনারা বসিয়ে দেবেন। এই অ্যাড ফাইলে যদি আমরা ক্লিক করি, তারপরে দেন এই যে ফাইল অপশন রয়েছে ফাইলে ক্লিক করবেন, স্ক্রিনশটটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেন এই অ্যাড ফাইলে এখানে অ্যাড করে দেবেন। এখন শুধু আপনারা সাবমিট করে দেবেন।
কাইনার মডারেটরের কাছে কিন্তু এই রিকোয়েস্টটা চলে যাবে। সো গাইস, ভিডিওটি আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।